বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের হার প্রতিদিন এমন ভাবে বাড়ছে যা কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ ধারণা করতে পারছে না বর্তমানে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা একানব্বই হাজার এর মধ্যে মৃতের দিক থেকে ইতালিকে ছাড়িয়ে গেছে ব্রাজিল গত চব্বিশ ঘন্টায় সে দেশে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা চৌত্রিশ হাজার ছাড়ালো আক্রান্তের সংখ্যা ছয় লাখের কাছাকাছি এদিকে যুক্তরাষ্ট্রে আঠারো লাখ আক্রান্তের মধ্যে এ পর্যন্ত এক লাখ আট হাজারেরও বেশি মানুষের প্রাণ গেছে সংক্রমণ এড়াতে ইংল্যান্ডে আগামী পনেরো জুন থেকে গণপরিবহনে সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে